আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, কথার অনুষ্ঠান এবং স্মৃতিচারণের অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি দেশের প্রখ্যাত, জনপ্রিয়, জননন্দিত, পথিত যশা শিল্পীদের অংশগ্রহণে আপনাদের মন জুড়ানো, প্রাণ জুড়ানো গান শোনানো হয়ে থাকে। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, শিল্পী দিদারুল ইসলাম। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনারা সরাসরি টিভি স্ক্রিনের নাম্বারটিতে কল করে আপনার প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন। সেই সঙ্গে যারা ফেসবুকে আছেন, তারা facebook.com/panvisionTV লগ ইন করেও আপনার প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। চলুন আমরা সরাসরি আজকে শিল্পীর সঙ্গে কথা বলি। জনপ্রিয় শিল্পী, গীতিকার, সুরকার, শিল্পী দিদারুল ইসলাম, কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সবার দোয়ায়। আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমরা তো ইতিমধ্যে এই প্রোগ্রামটা দেখেছি এবং অনেক সুন্দর একটি প্রোগ্রাম। বিশেষ করে শিল্পীরা, অনেক দেশের খ্যাতনামা শিল্পীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে, মানুষকে সুন্দর সুন্দর সঙ্গীত উপহার দিচ্ছে। জি জি, এখানে যেহেতু খ্যাতনামা শিল্পীরা আসে, আপনি কি নিজেকে কীভাবে খ্যাতনামা হিসেবে ভাবেন আর কি? না, আমি আসলে নিজেকে এখনও ওইরকম খ্যাতনামা ভাবি না। আমরা চেষ্টা করছি গান করার জন্য, ভালো কিছু করার জন্য চেষ্টা করছি। কেন ভাবেন? আপনার তো বেশ জনপ্রিয়তা আছে এবং আপনার দর্শক আছে, আপনার গান সব কিছু আপনাকে ভালোভাবেই গ্রহণ করেছে, আপনি কেন নিজেকে একটু 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 মুড়ি মুড়ি ভাবা তো দোষের কিছু না, একটু ভাবলে কি সমস্যা? না, এটা হয়তো প্রত্যেকের নিজস্ব একটা বিষয় থাকে। আমি হয়তো এরকম নিজেকে ভাবি না। আমি মনে করি যে এই জায়গাটাতে অনেক কিছু শেখার আছে, মানুষ অনেক উপরে যাওয়ার একটা জায়গা আছে। তো সেই জায়গায় তুলনা হিসেব করলে এখন আমরা অনেক নিচে আছি। ধন্যবাদ, আপনি যে নিজেকে মুড়ি ভাবেন না, নিজেকে ভেতরে অহংকার নেই, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো আজকের অনুষ্ঠানে আমরা কোন গান দিয়ে আমরা দর্শককে একটু শীতল করতে পারি? আজকের অনুষ্ঠানের শুরুতে আমি একটি হামদ করতে চাচ্ছি, সেটা হচ্ছে গীতিকার খাদিজা আক্তার রেজাই, আর শুরু করছেন আমাদের প্রখ্যাত সুরকার শিল্পী মশিউর রহমান। জি প্লিজ, আমার প্রিয় একটি গান। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ইউমিত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। অন্য কিছু পেয়ে যারা ধন্য হয়ে যায়, নাম না যেন থাকে আমার তাদের ওই খাতা। অন্য কিছু পেয়ে যারা ধন্য হয়ে যায়, নাম না যেন থাকে আমার তাদের ওই খাতা। অন্য কারো খুশি আমার জন্যে ভালো নয়, অন্য কারো নামে আমি চাই না পরিচয়। আমার মালিক থাকলে রাজি, সেই তো আমার জিত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ইউমিত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। অন্য কথায় আমার কানে আরে লাগে না ভালো, চাই জ্বালাতে আমার চোখে পাক কোরআনের আলো। অন্য কারো জন্যে আমি নামাজ পড়ি না, কেউ নামাজি বলবে তাও পছন্দ করি না। অন্য কারো জন্য
নামাজে পড়ি না, কেউ নামাজি বলবে তাও পছন্দ করি না। আমারে নামাজ আমারে রোজা কুরবানি আমার, আল্লাহ তালার জন্য সবই চাই যে খুশি তার। আমারে চলা হয় না যেন কথার বিপরীত, লা ইলাহা ইল্লাহু ওয়া ইউহি ওয়া ইউমিত। আমারে মালিক বিশ্বপালক গাই আমি তার গীত, লা ইলাহা ইল্লাহু ওয়া ইউহি ওয়া ইউমিত। আমারে মালিক বিশ্বপালক গাই আমি তার গীত। বাহ, কি চমৎকার! খুব সুন্দরভাবে একটি সাবলীল কণ্ঠে সুন্দর মাধুর্যপূর্ণ একটা গান শুনলাম, ভালো লাগলো। গানটা আসলে মানে শুধু গানই মনে হয় না আমার কাছে, যেটা আসলে একটা প্রার্থনা, এটা প্রার্থনা, বড় একটা প্রার্থনা, হ্যাঁ, যে মানুষের খুশি আমার কিছু যায় আসে না। তো দিদার ভাই, আপনি তো নিজে গান লিখেন, সুর করেন, আবার ইদানিং কালে আপনি বেশ বাচিক শিল্পী হিসেবে মানে নিজেকে মিলে ধরছেন, তো একজন শিল্পী হিসেবে আবার কেন এই সাইড শাখাগুলোতে আপনি প্রবেশ করছেন? আসলে আমি গানের পাশাপাশি, আমরা কথা শুনবো ফোনটি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আব্দুল্লাহ মাহমুদ বলছিলাম ভাই। জি, আপনাকে শুনতে পাচ্ছি মাহমুদ ভাই, আপনি বলুন। হ্যালো, এই ভাই দিদি ভাই কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলেন। হ্যালো দিদি ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, কেমন আছেন? হ্যাঁ, আপনার যে নাজরানা গানটা কি শুনতেছিলাম। ইনশাআল্লাহ শোনাবো আজকে আপনাদেরকে নাজরানা। ওকে, আপনি আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, যেটি বলছিলাম যে আসলে কোন জায়গাটাকে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন, কিন্তু দর্শক তো আপনাকে শিল্পী হিসেবেই চায়, আপনি কেন বাচিক শিল্পী হিসেবে আসছেন? বিষয় হচ্ছে আমি শিল্পীর পাশাপাশি আমার তো ছোটোখাটো একটু মিডিয়া বিজনেস আছে, তো সেখানে আমরা তো অনেক বিজ্ঞাপন আমাদের বানাতে হয়, বিশেষ করে অডিও বিজ্ঞাপন, ভিডিও বিজ্ঞাপন, তো সেখানে অনেকের ভয়েস নিতে হয়, তো সেই জায়গা থেকে মাঝে মধ্যে হয়তো ভয়েস আর্টিস্ট আসতেছে না, তো যিনি কো আর্টিস্ট আছেন উনি বলছে যে আপনি তো চাইলে দিতে পারেন, দিয়ে দেন একটু, তো ওইরকম দেয়া থেকে আস্তে আস্তে পরে পরবর্তীতে দেয়া হয়ে গেছে আর কি। এরপরে বাংলা টেলিভিশনে হঠাৎ করে একটা অফার ছিল, ওখানে যাওয়ার পরে ওটা পুরো লাইনটা এখন পুরো মানে সঙ্গীতের লাইনটা ডাইভার্সন হয়ে পুরো আবার বাচিক শিল্পীতে যাচ্ছে কিনা সেটা আমরা টেনশন করি না, ওটা যাচ্ছে না, গান তো আমাদের প্রাণ। জি, ধন্যবাদ আপনাকে। তো ওই যে নাজরানা গানের জন্য মাহমুদ যে অনুরোধ করেছে আমাদের প্রিয় দর্শক, তো এখন কি আমরা নাজরানা শুনবো না অন্য কোনো গানে যাবো? নাজরানা মানে একটু পরে শুনে। ওকে, শিওর, আপনার যেটা ভালো লাগে শুনুন। অন্য গানে চলে যাচ্ছি, আমাদের বিশিষ্ট কবি কবি আসাদ বিন হাফিজের একটি নাতের আসলে আছে, ওটা আমি শুরু করেছিলাম গত রমজানে, আমি এখন সেই নাতের আসলে শোনাচ্ছি। আমারে নিয়া চলো মক্কা মদিনাতে, যেখানে সূর্য চুমুখায় প্রতি প্রাতে, আমারে নিয়া চলো মক্কা মদিনাতে, যেখানে সূর্য চুমুখায় প্রতি প্রাতে, ওখানে শুয়ে আছেন দিনের নবী, যিনি আলোক মালার আখের ছবি, ওখানে শুয়ে আছেন দিনের নবী, যিনি আলোক মালার আখের ছবি, এ জগতে কল্যাণ আসে তার খাতে, যেখানে সূর্য চুমুখায় প্রতি প্রাতে, আমারে নিয়া চলো মক্কা মদিনাতে, যেখানে সূর্য চুমুখায় প্রতি প্রাতে, ওখানে মেষ্টরাতেন দিনের নবী, এনেছেন খোদার কালাম সেই প্রিয় হাবী, ওখানে মেষ্টরাতেন দিনের নবী,
এনেছেন খোদার কালাম সেই প্রিয় হাবিব, দিয়েছেন পথের দিশা সেই কালামেতে, যেখানে সূর্য চুমু খায় প্রতি প্রাতে। আমারে নিয়া চলো মক্কা মদিনাতে, যেখানে সূর্য চুমু খায় প্রতি প্রাতে। আল্লাহর কালাম তার অমিয় বাণী, যে জন জীবন জুড়ে চলবে মানি। আল্লাহর কালাম তার অমিয় বাণী, যে জন জীবন জুড়ে চলবে মানি। দোজাহানে তার হবে না বিপদ কোনো মতে, যেখানে সূর্য চুমু খায় প্রতি প্রাতে। আমারে নিয়া চলো মক্কা মদিনাতে, যেখানে সূর্য চুমু খায় প্রতি প্রাতে। আমারে নিয়া চলো মক্কা মদিনাতে, যেখানে সূর্য চুমু খায় প্রতি প্রাতে। খুব সুন্দর, খুব ইজি লেগে যাচ্ছেন গানগুলো, খুব ভালো লাগছে আর কি। ধন্যবাদ। খুব মজার সঙ্গে গাচ্ছেন, সুরগুলো খুব ঢেউয়ের তালে তালে ভেসে যাচ্ছে, এরকম ভালো লাগছে অনেক। শুকরিয়া। গানে কিভাবে আপনার আগমন, সঙ্গীতে আসাটা কিভাবে, সেই স্মৃতিগুলো যদি একটু আমাদেরকে ইয়ে করতেন দর্শকদের উদ্দেশ্যে, যে সঙ্গীতে কিভাবে আগমন ঘটলো? আসলে ছোটবেলা থেকে আমি অনেক গান শুনতাম, যেটা আমাদের বাসাতে রেডিও ছিল, আমাদের ক্যাসেট প্লেয়ার সেটাও ছিল, তো অনেক গান শোনা হতো আমার। তো গান শুনতে শুনতে গানের প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা তৈরি হয়ে গেছে। তারপর থেকে অনেক গান, বিশেষ করে তখন তো আমি ইসলামী গান করি নাই, অ্যাজুয়াল যেসব গান আছে, মানে আমি তখনই মানে ছোটোবেলায় যখন আমি স্কুল লেভেলে, তখনই মনে হচ্ছে 200 থেকে 250 গান মুখস্থ আমার থাকতো, মানে কিভাবে পারতাম যাই না, এবং ওইসব ওই গানগুলো একবার বা দুইবার শুনলেই মুখস্থ হয়ে যেত। বা সঙ্গীতের জন্য অনেক ইয়ে ছিল, আমরা ফোনটি নিয়ে নেই, সময় লাইনটি কেটে গেল। জি। এরপরে আমি যখন কলেজে উঠি, প্লিজ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। জি রবি ইসলাম ভাই, কেমন আছেন? ওকে, থ্যাংক ইউ রবিউল ভাই, অপেক্ষা করুন, শোনাবে প্রিয় শিল্পী। আমি একটি নজরুল সঙ্গীত অনেক আগে থেকে গাই, আমি না, যেহেতু আপনি বলেছেন ছোট কাল থেকে আপনি গান, তখন অনেক গান মুখস্থ ছিল, আশা করি ওই সময় নজরুলেরও কিছু গান মুখস্থ ছিল নিশ্চয়ই। না, বিশেষ ওই সময় নজরুলের গানটা, মানে গান যখন মুখস্থ হয় তার ভেতরে অবশ্যই সকল গানের ক্যাটাগরি পড়ার কথা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো। জি, আমি বারিধারা থেকে শেখ জামাল বলছি। হ্যাঁ শেখ জামাল সাহেব বলুন। আমার আজকে প্রিয় শিল্পী বিদায়ুল ইসলাম ভাইকে দেখছি। জি, ধন্যবাদ আপনাকে, বিপদে মুসিবতে সহায়তা করে তুমি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিলক্ষা থেকে ইয়াসিন আহমদ বলছি। জি ইয়াসিন আহমদ, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, দুবার পডকাস্টে পেনিগ্রেট। জি, দেবে পাল তোমাকে মাঝে হেলা করিসনে। হ্যাঁ অবশ্যই দিদার ভাই শোনাবেন আপনি, হ্যাঁ ইনশাআল্লাহ শোনাবে। এটা তো আমাদের তারিক ভাই অনেক ভালো গায় এই গানটি। হ্যাঁ হ্যাঁ, দেদে পাল তুলে দে, তারপরে বিপদে মুসিবতে জামাল সাহেব ফোন করেছে, অনেক গানের অনুরোধ আপনার। ফুলে পুচিনো বল বলেরে ফুল, কোথা পেলি সুরভি রূপে অতো, যার রূপে উজালা দুনিয়া কহে গুল, দিল সে রূপে উজালা ক
কুহু কুহু আল্লাহু 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 ওরে কোকিলকে তোরে দিল এসুর কোথা পেলি পাপিয়াই কণ্ঠ মধুর ওরে কোকিলকে তোরে দিল এসুর কোথা পেলে পাপিয়াই কণ্ঠ মধুর কহে কোকিল ও পাপিয়া আল্লাহ গাফুর কহে কোকিল ও পাপিয়া আল্লাহ গাফুর তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু আল্লাহু 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 নজরুল সঙ্গীত তো অনেক সাধনার ব্যাপার। নজরুলের গানের ভেতরে অনেক সুর, অনেক রাগ, অনেক বিষয়গুলো। এটা একটা মজার, আমার একটা মজার একটা ঘটনা, সেটা হচ্ছে গিয়ে আমি ছোটবেলায় যখন মানে গান শুনতাম শুনতাম তখন প্লেব্যাকের গানগুলো বেশি মুখস্থ করতাম বা শুনতাম রেডিওতে। এগুলা প্লেব্যাক বলতে কোন প্লেব্যাক, সিনেমার বাংলা? হ্যাঁ, বাংলা সিনেমার গান যেগুলো এগুলোই বেশি ছিল তখন। আর তখন কিন্তু মানে নজরুল সঙ্গীতটা মানে আমার শুনতে ভালো লাগতো না, আমার কি কাজ অনেক কিছু, যদিও মানে কাজের গানগুলো ভালো লাগতো বাট মনে হচ্ছে কিরকম জানি এগুলো। আর যখন একটু বড় হলাম তখন একটা ঘটনা ছিল, হচ্ছে মানে একটা অ্যালবাম এক জায়গাতে বলা যায় যে আমি চুরি করে নিয়ে আসা যেটা আর কি পড়েছিল ভালো লাগা জায়গা থেকে এগুলো হয়ে থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে না, আর অ্যালবাম কোনো কাভার ছিল না, তো সেটা নিয়ে আসার পর সেখান থেকে যে নজরুল রবীন্দ্র এগুলো ছিল তখন এগুলো মানে আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম, দেখলাম যে এগুলো তো মানে গাইতে ভালোই লাগে, সেখান থেকে শোনা। না, ধন্যবাদ যে আপনি ছোটকাল থেকেই সঙ্গীতের ব্যাপারে যথেষ্ট আগ্রহী। এবং দর্শক আমাদের জন্য অনেকগুলো গান এবং ফেসবুকে মায়ের গানের রিকোয়েস্ট করছে দর্শকরা আপনার। আমরা বিপদে মুসিবাদে নজরানা দে দে পাল তুলে দে মায়ের গান, অনেক গানের রিকোয়েস্ট আছে। আমরা এরপরে কোন গানটা শোনাতে যাব? এরপরে বিপদে মুসিবাদে যাই। জি, এই গানের গীতিকার গীতিকার সুরকার আরেকজন বিখ্যাত গীতিকার সুরকার, সে হচ্ছে আমাদের আবুল আলা মাসুম। আসলে এই গানটি আমাকে মানে অনেক পরিচিতি দেয়, যেটা যদিও গানটার শুরু শিল্পী আমি ছিলাম না, পরবর্তীতে গাইতে গাইতে দেশের বিভিন্ন প্রোগ্রামে মানে এখন এটা ফিক্সড হয়ে গেছে, যেখানে যাচ্ছি সেখানে এই গানটা শুনতে চাচ্ছে। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপন জন, একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপন জন। কাউকে হারানোর ব্যথায় কাঁদে যদি রহম ধারায় ভিজে স্মরণ করি তোমায়, জল্লা শানু জল্লা জল্লা শানু জল্লা।
নিঃস্ব অসহায় মানুষ যারা তোমার রহম ধারা পাগল তারা তোমার রহম ধারায় পাগল তারা জীবনের একদিকে আনন্দ খুশির গান অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান জীবনের একদিকে আনন্দ খুশির গান অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান আনন্দ ঘন ঘনে ভুলে তোমাকে আল্লাহ ব্যথার প্রদীপ জেলে তোমার নাম জপি জল্লাশনু জল্লা জল্লাশনু জল্লা বিপদে মুসিবতে সহায়তা করো তুমি দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ তখন এসে গভীর ভালোবেসে কুমিয়ে দিও ব্যথার পাল্লা কুমিয়ে দিও ব্যথার পাল্লা। বাহ, কি চমৎকার প্রার্থনা, অসম্ভব সুন্দর। প্রিয় দর্শক, আশা করি আমাদের অনুষ্ঠান ভালো লাগছে এবং আরও ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর গান আমরা সামনে শুনব। ছোট্ট একটি বিরতির পর আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে। আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী দিদারুল ইসলাম। তারিক ভাই লেখা শুরু করে একটি গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমরা কথা শুনি, তার আগে ফোনটি নিয়ে নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি সৌরভ বলছি। জি সৌরভ, বলুন, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি দিদারের সাথে কথা বলতে চাচ্ছি। জি জি, কথা বলুন। আসসালামু আলাইকুম দিদার ভাই। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক সুন্দর লাগছে দাদা। হ্যাঁ, তাই নাকি? আমি তো এত সুন্দর না, যাই হোক আজকে সুন্দর লাগছে। জি, আপনার কি কোনো গানের অনুরোধ আছে? বাকি গান তো সবগুলোই শুনতে বলা। ওকে, আপনি আমাদের সঙ্গে থাকুন। ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন কোন গানটি, দর্শক তো অনেক গান শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। আমরা আগে তারিক ভাই আপনার একটা গান ছিল, এটা আমি এমনি দিয়ে গাই, মানে আমার ভালো লাগে যেটা আমি গাই সবসময়। শুনি। হ্যাঁ, ওরে মো মনেরে ভোলা হামো আগুনে পোড়া মন কাঁদে যেন সারাক্ষণ দিবানে শিশু খোঁজে ফিরে আগুনে পোড়া মন কাঁদে যেন সারাক্ষণ দিবানে শিশু খোঁজে মরে দমের গাড়ি চলছে দূরে সে ব্যথায় গুমড়ে মরে দমের গাড়ি চলছে দূরে সে ব্যথায় গুমড়ে মরে পথের চলা শেষ হলে করবে কি তখন আগুনে পোড়া মন কাঁদে যেন সারাক্ষণ দিবানে শিশু খোঁজে ফিরে রঙের এই দুনিয়ায় হাসো কেন মন
ভেবে দেখো এই দুনিয়া নয় করে আপন, রঙের এই দুনিয়ায় হাসো কেন মন। ভেবে দেখো এই দুনিয়া নয় করে আপন, জীবনের সঙ্গ হলে কি হবে ও পারে গেলে, জীবনের সঙ্গ হলে কি হবে ও পারে গেলে, ভব ঘরে কি করিলে জবাবে যে তখন, আগুনে পোড়া মন কাঁদে যেন সারাক্ষণ, দিবানে শিশু খুঁজে ফিরে, আগুনে পোড়া মন কাঁদে যেন সারাক্ষণ, দিবানে শিশু খুঁজে ফিরে। ধন্যবাদ। আপনি যেটা বলেছিলেন যে 200 গান একসময় মুখস্থ ছিল, নিশ্চিত ওই সময় দেখবেন যে ফোক টাচি আদি সুরগুলো বাংলার সুরগুলো বেশি ছিল, এই জন্য আমারও এরকম একটা সময় ছিল যে বাংলার আদি সুরগুলো ভেতরে ছিল। হ্যাঁ, আমি এখনও মানে ফোক গানগুলো গাইতে বা ফোক সুরে গান গাইতে স্বাচ্ছন্দ্য ফিল করি। আমি যদি গান শুরু করি ওই ক্যাটাগরি চলে যায় অনেক সময়, যদিও আমার ক্লাসিকটা যদিও প্রিয়, আমি ক্লাসিক গান গাইতে ভালো লাগে। গান শেখার ক্ষেত্রে বড় বড় উস্তাদদের কাছে কোনো তালিম নেওয়া আছে কিনা বা এরকম? হ্যাঁ, আসলে আমাদের শুরু যখন শুরুর দিকে যেটা আমাদের অঞ্চলে তো এরকম ছিল না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কে বলছিলেন? হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, দিদার ভাইয়ের সাথে কথা বলতে। জি জি, প্লিজ কথা বলুন। হ্যাঁ দিদার ভাই, কেমন আছেন? জি ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন ভাই? হ্যাঁ ভাই, আমি মোরশেদ বলছিলাম। আপনাদের দুজনকে অনেক ভালো লাগছে। আজকে একটা কি জানি বলে চাঁদপুরে গিয়েছিলেন ভাই, চাঁদপুরে করে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ভাই, মনে পড়ে, হ্যাঁ মনে পড়েছে। ওকে, মানে আপনার স্মৃতির সঙ্গে রিলেটেড কোন গান আপনি শুনতে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছিলেন? হ্যাঁ তারেক ভাই, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে শরীফ মাহমুদ বলছি। আচ্ছা, আপনাকে উপস্থাপনার জন্য ধন্যবাদ, সুন্দর উপস্থাপনা। জি আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ। জি জি, তো ভাইয়ের কাছে দিগার ভাইয়ের কাছে আজকে আমার চাঁদপুরের কোন এক সফরের স্মৃতির জন্য একজন ফোন করেছে, সেখান থেকে একটি ভালো গান, জারিন হরফে লেখা গান, দেদে পাল তুলে দিয়ে মায়ের গান, শুনলাম নাজরানা গান। তো এখন আমরা কোন গানটি মানে দর্শকের জন্য উপহার দিতে পারি? এখন নাজরানা করব। হ্যাঁ হ্যাঁ, করেন নাজরানা। নাজরানা, দর্শক বন্ধুরা, এই গানটি আমার গত মানে কোরবানির ঈদ, যেটা ঈদুল আজহাতে মুক্তি পেয়েছিল, একটা মিউজিক্যাল ফিল্ম। এটা এই গানের গীতিকার হচ্ছে হিফজুর রহমান তাসনিম, উনি লন্ডনে থাকে, অনেক গান লিখেছে। জি জি, আর সুর আমি নিজে করেছিলাম। ইয়া ইলাহি, তোমার তরে দেব নাজরানা, এ কুরবানী কবুল করো, আর কিছু চাই না। ইয়া ইলাহি, তোমার তরে দেব নাজরানা, এ কুরবানী কবুল করো, আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আ
তোমার দয়ায় মহানুভব, আমার ঘরে যা কিছু সব তোমার দয়ায় মহানুভব। খুশি যারে দাও ঢেলে দাও আবার কারু সব কেড়ে না, উগু মালিক রিজিক দাতা আর কেহ দেয় না। কুরবানী কবুল করো আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ ওই নামে তোমার এই শুভ ক্ষণ যবে করার, পশুরাকার রং দেখে নয় গোস্ত খুনের ঢল দেখে নয়, তুমি আকবর নিয়ত দেখো আর কিছু চাও না। সুখানন্দ সবার ঘরে ত্যাগ মহিমা ভালোবাসার, আজকে সবাই একই উম্মিদ সব মানুষের জন্যে চাই, শান্তির নীড় করো পৃথিবী করি কামনা। একরে বাণী কবুল করো আর কিছু চাই না। ইয়া ইলাহি তোমার তরে দেব নাজিরানা, একরে বাণী কবুল করো আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাহ, চমৎকার। মাঝে মাঝে একদম ওই ইয়ার রহমানের একটা ইয়া গান আছে না, যে ওইরকম একটু ফ্লেভার, মাঝে মাঝে নজরুল, মানে ভেরিয়েশন ছিল বেশ ভালো। আর এই গানটা মানে আমি সবচেয়ে বেশি সময় নিয়েছি সুর করার সময় সবচেয়ে বেশি সময় নিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই গানের ভেতরে মেবি আমি দেখেছি সেখানে আমরা ফোনটি নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি জি, কেমন আছেন আপনি? ভালো আছেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো গানের রিকোয়েস্ট আছে কি? জি জি, অপেক্ষা করুন, সময় থাকলে ইনশাল্লাহ। দিদার ভাই আমি আগে অবশ্য শুনিয়ে ফেলেছি, তারপরে সুযোগ হলে দেখা যাবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে বলছেন? ওকে, ইনশাল্লাহ ফোক গানের জন্য। হ্যাঁ হ্যাঁ, ফোক গানের জন্য রিকোয়েস্ট আসছে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে আপনি এই গান আমার দেশে অনেক জনপ্রিয় গীতিকার ছিলেন বা সুরকার ছিলেন, তাহলে লন্ডনের এই ভাইয়ের গানটা আপনার কোন কারণ থেকে নেয়া এবং আপনি সুর করে গাওয়া? আবার আপনার চিত্রনাট্য আমি দেখেছি হলো পুরা বাড়ির কিছু বোধ হয় সিন আছে, তো নাজরানার সঙ্গে পুরা বাড়ির সম্পর্কটা আপনি কিভাবে নিয়েছেন? নাজরানার সাথে পোড়া বাড়ি, এটা রাজবাড়ি ছিল, এটা একটা রাজবাড়ি, কিন্তু পোড়া বাড়ি কারণ হলো সেটা, হ্যাঁ এটা অনেক অনেক আগে, এটা হচ্ছে গিয়ে আসলের দিকে পড়েছে এটা। আমরা এটা চাচ্ছিলাম যে মানে যেহেতু মানে এই গানের মধ্যে কিছু কিছু জায়গায় কাওয়ালি ঢং এবং ক্লাসিক কিছু ঢং আছে, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রথমে ভাবছিলাম পুরান ঢাকায় করবো। পুরান ঢাকা থেকে আমাদের মানে ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছিলো,
তো আমরা সেই এবং গানটার ভিতরে আপনি হালকা স্টিং মিউজিক টিউজিক কিছু ইউজ করেছেন, এটাকে কিভাবে দেখেন আপনি? মিউজিকটা যদি মানে অনেক এটা মতভেদ আছে অনেক কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে। প্রিয় দর্শক কে বলছিলেন, কোথেকে বলছেন? হ্যালো, ঢাকা থেকে বলছিলাম, মাহি। জি মাহি ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে খুবই ভালো লাগছে। মাহি ভাই, দিদার ভাইয়ের কাছে কোনো গানের রিকোয়েস্ট আছে কি? হ্যাঁ হ্যাঁ, জি জি প্লিজ। দিদার ভাইয়ের কাছ থেকে আমি শুনতে চাচ্ছিলাম তোমার পার ঘাটাতে তুমি পারেন না এই গানটা। ওকে ওকে, এই গানটা অনেক সুন্দর করে কাজগুলো ইয়ে করেন এবং অনেক সৃষ্টিগুলো তার এরকম। যেটি বলছিলাম যে নজরানা এখানে কোরআনের আয়াত ইউজ করেছেন, আবার সেখানে মিউজিক গানগুলো মানে মিউজিক ইউজ করেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে? আচ্ছা, মিউজিকের বিষয়টা যদি এখানে মতভেদ আছে অনেকের কি পক্ষে বিপক্ষে অনেক কিছু আছে, সুস্পষ্ট একবারে হারাম বা সুস্পষ্ট হালাল এই ধরনের অনেক কিছু ব্যাপার আছে। তো আমি এই বিষয়ে মানে অনেকদিন স্টাডি করেছি আসলে, ওয়ার্ল্ডে তো অনেক আগ থেকে করা মিউজিক গান করা হয়, আপনি নিজেও করেছেন আমাদের। জি জি, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমার একটা অনুরোধ ছিল, অনুরোধ করেছেন, আশা করি শিল্পী দিদার ভাই এই গানটি শোনাবেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে বলছেন? হ্যাঁ তাসনিম ভাই, আপনার কথা হয়েছে লন্ডন থেকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। তাসনিম ভাই, আপনার কথাই হচ্ছিল। আপনিও ফোন করেছেন, আমাদের ভালো লাগছে, সেই লন্ডন থেকে ফোন করেছেন। আর আপনার গানে একটু গিয়েছি, আপনার কথা হচ্ছিল। আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। জি আচ্ছা, মনে হচ্ছে মানে অল্প কথা একটু বলে আমাদের অনেকগুলো রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্ট মানে একটু একটু আমরা শুনিয়ে দেবো নাকি? জি জি, না সেটা শুনতে পারি। হ্যাঁ হ্যাঁ, আর যেটা মিউজিক বিষয়ে আমি বললাম যেটা মানে আপনিও করেছেন, আমরা মনে করি যে ইসলাম তো সৌন্দর্যের ধর্ম একটা, তো ইসলামের সীমারেখা আছে, তো আমি মনে করি যে আমরা সেই সীমারেখার মধ্যে থেকেই কাজ করেছি। সেটা আপনি মনে করছেন? হ্যাঁ, আমি মনে করি, আমি সব অবশ্যই মনে করি, সবার চিন্তা চেতনা কাজ কর্ম সব কিছু আলাদা, একই ধরনের চিন্তা অন্যরকম হতেই পারে। জি জি, তো এখন আমরা কোন গানটি? অনেকগুলো রিকোয়েস্ট সম্মুখে এসে গেছে, একদম শেষ প্রান্তে এসে চলে এসেছি, আমাদের আর হয়তো বেশি সময় শোনাতে পারবো না, হয়তো একটা গান, বাকি অংশ হয়তো হাফ অন্তরায়, সর্বোচ্চ দুইটা গান আমরা শোনাতে পারবো। তাহলে কি আমরা কি মানে পুরো গান গাইবো না? মায়ের গানের রিকোয়েস্ট আসছে, দেদে পালতুলেদের রিকোয়েস্ট আসছে, নজরানা হয়েছে, এখন আপনার চুজ। এবং পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আমাদের জনপ্রিয় গীতিকার সুরকার আমাদের উস্তাদ একদম, হ্যাঁ আমাদের মল্লিক ভাইয়ের গান পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এই গানটি রিকোয়েস্ট আসছে। সবকিছু মিলে আপনি দুটি গানের হয়তো সুযোগ আমরা এখন দর্শকদের দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সমত পৃথিবী আমরা এটা মুখটা শুনে নিতি আমরা। যদি কুইমতিমার মল্লিকের একটি গান পুরো গান করার ইচ্ছা ছিল আমার, এই গানের মুখটা একটু করে দিচ্ছি আমরা, এরপরে আপনি সবাই গাই আমরা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরুন একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে মানুষের বন্ধ
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ মিছে দুদিনের রংধনু সাতরং মিছে দুদিনের রংধনু সাতরং মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরুন একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় কি চমৎকার কবিমতুর রহমান মল্লিক অসাধারণ এক সৃষ্টি প্রতিভা কালজয়ী আল্লাহ তাকে জান্নাত দান করুক সুস্থ ধারা সংস্কৃতির জন্য যার গোটা জীবনই সুস্থ সংস্কৃতির জন্য বিলিয়ে দিয়েছে আজকে যে আমাদের এই মঞ্চে এখানে বসে গান করছি মানে আমি ফিল করছি সেটা তো তার অবদান মানে অন্য অন্য বিষয় জানি না আমি আমারটাই ফিল আমারটা মত আমার মত এরকম অনেক শিল্পী আমাদের মত অসংখ্য শিল্পী আজকে এই অবস্থানে আসার পিছনে যার অবদান অনেক বেশি জি জি তো আমরা পরে গান চলে যেতে পারি আমরা লাস্ট গান শুনবো এখন লাস্ট গান সর্বশেষ গান কারণ আপনি জানেন যে সময়ের একটি নিয়ম আছে লাইভ প্রোগ্রাম সুতরাং আমাদের শেষ করতে হবে যে কারণে লাস্ট গান লাস্ট গান একটি মায়ের গান দিয়ে শেষ করি এই গানটি লিখেছেন লক্ষ্মীপুরের একজন গীতিকার তিনি হচ্ছেন ওয়াহিদুল ইসলাম ওহিদ আর সুর আমি নিজে করেছি জন্য দেখেছি পৃথিবী পেয়েছি পৃথিবীর আলো তোমার জন্য দেখেছি পৃথিবী পেয়েছি পৃথিবীর আলো মানুষের মধ্যে তুমি যে মহা তাই তো তোমায় বাসি যে ভালো মাগো তোমার জন্য দেখেছি পৃথিবী পেয়েছি পৃথিবীর আলো মায়ের হাতটি ধরে আমি শিখেছি পথ চলা মায়ের কাছে প্রথম শুনেছি আলিফ বা তা বলা মায়ের হাতটি ধরে আমি শিখেছি পথ চলা মায়ের কাছে প্রথম শুনেছি আলিফ বা তাসা বলা অনেক কষ্ট করে মা করেছিল্লাহাল জীবন দিয়ে করব পূরণ আদেশ পালন মায়ের আদেশ পালো মাগো মাগো মা তোমার জন্য দেখেছি পৃথিবী পৃথিবীর আলো তোমার জন্য দেখেছি পৃথিবী পেয়েছি পৃথিবীর আলো মা গানটি অর্ধেক গেছি মনে হলো
আরেকটি, এটা আমি কর্তৃপক্ষের কাছে একটু বলে নিচ্ছি, সেটা আমার ওয়াইফের একটি খুব প্রিয় একটি গান। জি জি জি, ধন্যবাদ। হঠাৎ মনে হলো যে সেই গানে অল্প একটু শুনুন না। হ্যাঁ হ্যাঁ, না কেমন যেন অপূর্ণতা থেকে যায়। ঠিক আছে, আপনি অল্প করে শুরু করুন। হ্যাঁ, এই গানের গীতিকার হচ্ছে আবু নাসের। অনুষ্ঠানের মাধ্যমে আমরা, হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। জীবন নামে স্বপ্নের খেলা ঘর, ধুধু মরুভূমি ছাড়া আর কিছু নয়। জীবন নামে স্বপ্নের খেলা ঘর, ধুধু মরুভূমি ছাড়া আর কিছু নয়। আপন আপন বলি যারে পর হবে কদিন পরে, আপন আপন বলি যারে পর হবে কদিন পরে, এই দুনিয়া শুধু মিছে মায়াময়। জীবন নামের স্বপ্নের খেলা ঘর, ধুধু মরুভূমি ছাড়া আর কিছু নয়। আপনার আপনার ওয়াইফ এই সুন্দর গানটা যে জীবন নামের স্বপ্নের এই মানে ধুধু মরুভূমি ছাড়া আর কিছু নয়, এখনও যেন ধুধু মরুভূমির চিন্তা না আসে, এখন জীবনটা আরও স্বাচ্ছন্দ্যে ভরে যাক, সেই কামনা করছি আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমিন। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সে সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। ধন্যবাদ আমাদের আজকের উপস্থাপক জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতিকা শুরুকার ওবায়দুল্লাহ তারেক এবং প্যানভিশন টিভিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে আজকের এই প্রোগ্রামের সকল দর্শককে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আমরা যেন সুস্থ সংস্কৃতির পথে চলতে পারি, মানুষকে মানবতার এবং জীবনের জয়গান যে গানে থাকে সেই সকল গান আমরা শোনাতে পারি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। ফেসবুক এবং অন্যান্য অনলাইনে যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনারা অনেক গানের রিকোয়েস্ট করেছেন, সময়ের স্বল্পতার কারণে আপনাদের গানগুলো আমরা হয়তো শোনাতে পারিনি। আগামী দিনে আবারও আপনাদের পছন্দের গানের তালিকা প্রকাশ করবেন, আশা করি যে আমরা শোনাতে পারবো ইনশাআল্লাহ। আর শিল্পী দিদারুল ইসলামের শেষ গান মাকে নিয়ে যে কথাটা বলা হয়েছে, আসুন আমরা সবাই আমাদের মাকে ভালোবাসি, মায়ের অনুগত হই, মাকে আমরা সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করি, মায়ের মনে যেন একটু কখনো ব্যথা আমরা না দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী সপ্তাহে আবারও আমাদের সঙ্গে কোনো বিশেষ শিল্পীর আগমন ঘটবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।